छीनो आप ना भूलिया, तुमारो चरण दीब हृदय खुलिया, कत बार भेबे छीनो आप ना भूलिया, चरणे धुरिया तब कहिब प्रकाशी, गोपने तुमारे सखा कत ভালোবাসী। নমস্কার বন্ধুরা, মাহিনা হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের রান্না দই রুই, এটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন যখনই কোনো রান্নার ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখতে থাকুন আজকের রান্না। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি 4 টুকরো, যেটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর 10 মিনিট এটাকে মাখিয়ে রেখেও দিয়েছি। তারপরে যেটা লাগছে একটা মিক্সিং জার নিয়ে নিলাম, এর মধ্যে আমি একটা পেঁয়াজকে টুকরো করে রেখেছি দিয়ে দিলাম সেটা। এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি আর 4 কোয়া রসুন নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে এটা আমি ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিই। একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে 5 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো গরম করেও নিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে নিলাম। নুনটা দিলে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে যাবে না। এবার আমি আস্তে আস্তে কড়াইতে একটা একটা করে মাছ দিয়ে দেব। মাছগুলোকে একটু হালকা ভেজে আমি তুলে রাখবো। মাছ আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি 1টা এলাচ, 1টু দারচিনি আর 2টো লবঙ্গ আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটার একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে অন্য উপকরণটা দিয়ে দেবো। ফোড়নটার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ নুন। এবার এটাকে ভালো করে 3-4 মিনিট ধরে এটাকে ভালো করে কষাতে হবে।
একটু চাপা দিয়ে রাখছি, চাপা দিয়ে মাঝে মাঝে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর আমি ফিরে এলাম। এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ চিনি, 1 চামচ। এবার এটাকে ভালো করে আর একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। এটাকে আমি আরো 3 মিনিটের জন্য চাপা দিয়ে একটু কষাবো। 3 মিনিট পর ফিরে এলাম, ঝোলটা ফুটে উঠেছে, মশলাটাও বেশ ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো নুন। আগে একবার নুন দিয়েছিলাম, নুনটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী স্বাদ মতো দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 4 চামচ ফেটিয়ে রাখা টক দই। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো। এবার এটাকে 2 মিনিট আমি ফুটতে দেবো, মাছটা ভালোভাবে ঝোলের সঙ্গে ফুটবে। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর আমি ফিরে এলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ ঘি। এবারে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। রান্নাটা আমি হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। একটু চাপা দিয়ে রেখে দিলাম, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। 1 মিনিট পর আমি ফিরে আসছি। 1 মিনিট পর ফিরে এলাম। দই রুই আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি যেভাবে করলাম সেভাবে একবার বাড়িতে করে দেখবেন, আর গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন যখনই কোনো রান্নার ভিডিও আমি দেব সেটা নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।